সুপ্রিয় বন্ধুকান আসসালামু আলাইকুম আমি এই পর্বে আলোচনা করব ফিল এফেক্ট নিয়ে যে আমি সরাসরি চলে যাচ্ছি ফর্মেট থেকে ফন্টে চলে যাব ফরম্যাট থেকে ফন্টে ক্লিক করলাম ফন্টে ক্লিক করার পর এখানে তিনটি ট্যাব পাওয়া যাবে ফন্ট ক্যারেক্টার স্পেসিং এবং টেক্সট এফেক্ট তা আমি ইতিপর্বে ফন্ট ক্যারেক্টার স্পেসিং নিয়ে আলোচনা করেছি আপনারা অবশ্য দেখে থাকবেন এখন আমি আলোচনা করব টেক্সট এফেক্ট আমরা সাধারণত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে এত বিস্তারিত দেখানো হয় না সেটা সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য হয়তো বা দেখানো হয় না তো আমি সেটি এই জন্যই একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো বিশেষ করে আমরা আমি একটা দুটা লাইন লিখে রেখেছি ঠেকায় পরে শিখুন নয় কাজের জন্য শিখুন তা আমি এই দুটা লাইনকে সিলেক্ট করব সিলেক্ট করে নিয়ে ফর্মেট থেকে ফ্রন্টে ক্লিক করব ফ্রন্টে ক্লিক করার পর যদি অন্য কোন ট্যাব খুলে থাকে তাহলে অবশ্যই আমরা টেক্সট এফেক্ট ট্যাবের মধ্যে ক্লিক করব। ট্যাবের মধ্যে ক্লিক করার পর ব্লিংকিং ব্যাকগ্রাউন্ড এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে প্রিভিউ নিচে দেখতেছেন দেখতে পাচ্ছেন আমি মাউস পয়েন্টটা যেখানে নাড়াচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালো শ্যাডো যেটা আপডাউন করছে ব্লিংকিং করছে অর্থাৎ লাপ আছে এরকম যদি আপনাদের ডকুমেন্টটা চান সেই ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না জাস্ট এখানে ওকে দিলেই কিন্তু সেটি হয়ে যাবে তো এখানে অনেকগুলো রয়েছে যেমন ল্যাস ভেরি ভেরিগাস লাইটস দেওয়া আছে তারপর মেসিং ব্ল্যাঙ্ক হ্যান্ডস দেওয়া আছে মেসিং রেড হ্যান্ডস দেওয়া আছে সিমার দেওয়া আছে আর স্পার্কল টেক্সট দেওয়া আছে আপনার এগুলো পর্যায়ক্রমে আপনারা দেখে নিতে পারেন তা আমি সবগুলোতে ক্লিক না করে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য বিলিংকিং ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করছি এবং এখান থেকে ওকে দিচ্ছি ওকে দেওয়ার পর এখন আমি জাস্ট ক্লিক করব ক্লিক করলে দেখা যাচ্ছে আমার লেখাটা লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ড একবার কালো হচ্ছে একবার সাদা হচ্ছে একবার কালো হচ্ছে একবার সাদা হচ্ছে অর্থাৎ আমরা এটাকে এভাবে রাখতে পারি দেখার জন্য তো সাধারণত এটাও বলে রাখি আপনি যদি এই মুহূর্তে প্রিন্ট দেন তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড ওই কালার বা কালোটা প্রিন্ট হবে না শুধু ঠেকায় পরে শিখুন না কাজের জন্য শিখুন এই লাইন দুটি প্রিন্ট হবে তো এই ছিল আমার স্কেয়ার টিউটোরিয়ালটি আপনাদের এতটুকু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না বরং কোনো না কোনোভাবে উপকৃত হবেন তো পরিশেষে আপনাদের জানার সকল এবং সার্থক সার্থক হোক এই কামনা করে জেনেছি আল্লাহ হাফেজ